প্রিয় ফার্মাসিস্ট, বেটার হেলথ ইন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে ড্রাগ লাইসেন্স সম্পর্কে পরিচিত হব এবং বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। ড্রাগ লাইসেন্স কি? বৈধভাবে ওষুধের ব্যবসা করতে চাইলে দি বেঙ্গল ড্রাগ রুলস 1946 অনুযায়ী ওষুধ বিক্রয়, মজুদ, বিক্রয়ের জন্য প্রদর্শন এবং বিতরণের জন্য ড্রাগ লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে ড্রাগ লাইসেন্স নিতে হয়। ড্রাগ লাইসেন্সের প্রকারভেদ। ব্যবসার ধরন অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে দুই ধরনের ড্রাগ লাইসেন্স প্রদান করা হয়। এক, খুচরা ড্রাগ লাইসেন্স, সরাসরি ভোক্তা বা সেবাগ্রহীতার নিকট অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদ, ইউনানি বা হোমিওপ্যাথ ওষুধ বিক্রয় করার জন্য খুচরা ড্রাগ লাইসেন্স প্রদান করে। দুই, পাইকারি ড্রাগ লাইসেন্স, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদ, ইউনানি বা হোমিওপ্যাথ ওষুধ মজুদ এবং বিক্রয় করার জন্য পাইকারি ড্রাগ লাইসেন্স প্রদান করে। ড্রাগ লাইসেন্স আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। দি বেঙ্গল ড্রাগস রুলস 1946 অনুযায়ী ওষুধ বিক্রি, মজুদ, বিক্রির জন্য প্রদর্শন ও বিতরণে ড্রাগ লাইসেন্স প্রাপ্তির জন্য একটি নির্ধারিত ছকে ফর্ম 7 ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়। এই আবেদন ফর্ম ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয় অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যায়। এছাড়াও আবেদন ফর্মের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তা হলো: এক, পূরণকৃত ফর্ম 7, দুই, মালিকের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, তিন, ট্রেড লাইসেন্সের কপি, চার, ফার্মেসি তত্ত্বাবধানকারীর মূল সনদ, অ্যালোপ্যাথিকের জন্য ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সনদ, হোমিওর জন্য DHMS রেজিস্ট্রেশন সনদ, ইউনানি, আয়ুর্বেদিক ও হার্বালের জন্য হাকিম ও কবিরাজ রেজিস্ট্রেশন সনদ, পাঁচ, ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র, ৬, দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি, নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি, ৭, লাইসেন্স ফি জমা দেয়ার ট্রেজারি চালান, ১৫% ভ্যাট সহ, ৮, ব্যাংক সচ্ছলতার সনদপত্র, ৯, দোকানের ছবি। একটি বিষয় লক্ষণীয়, পাইকারি লাইসেন্সের ক্ষেত্রে ফার্মাসিস্টের নিবন্ধন নাম্বার বা সনদপত্রের প্রয়োজন হয় না। ড্রাগ লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া। সকল ফর্ম যথাযথভাবে পূরণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে জমা দিতে হবে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জমাকৃত আবেদনপত্রটি যাচাই বাছাই করত সশরীরে দোকানটি পরিদর্শনপূর্বক একটি পরিদর্শক প্রতিবেদন দাখিল করবেন। ড্রাগ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সিভিল সার্জনের নেতৃত্বে জেলা ড্রাগ লাইসেন্সিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা যাচাই বাছাইকৃত আবেদনসমূহের প্রতিবেদন উপস্থাপন করেন। সন্তোষজনক আবেদনসমূহকে এই সভার মাধ্যমে ড্রাগ লাইসেন্স প্রদানের জন্য সুপারিশ করা হয়। এই সুপারিশের ভিত্তিতেই মহাপরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তর ড্রাগ লাইসেন্সের চূড়ান্ত অনুমোদন প্রদান করে। উক্ত অনুমোদন সাপেক্ষে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা মহাপরিচালকের পক্ষে ড্রাগ লাইসেন্স প্রদান করে। সাধারণত তিন মাসের মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে প্রাপ্ত আবেদন নিষ্পত্তি করা হয়। ড্রাগ লাইসেন্স নবায়ন। দুই বছর পরপর লাইসেন্স নবায়ন করতে হয়। লাইসেন্স নবায়ন করার জন্য উপরে উল্লেখিত কাগজপত্র জমা দিতে হয়। ড্রাগ লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সাধারণত দু সপ্তাহ সময় লাগে।
ড্রাগ লাইসেন্স ব্যতীত ব্যবসার শাস্তি বিধান। 1940 সালের ঔষধ আইনের 18 ধারায় বলা আছে, ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো ঔষধ বিক্রি, মজুদ বা বিক্রির জন্য প্রদর্শন করা যাবে না। এই আইনের 27 ধারায় শাস্তির বিধান রয়েছে। এতে বলা হয়েছে, এই ধারা লঙ্ঘন করা হলে 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হবে। এখন ড্রাগ লাইসেন্সের 2 নমুনা ছবি আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এই প্রথম ছবিটি ম্যানুয়াল পদ্ধতিতে প্রাপ্ত ড্রাগ লাইসেন্সের নমুনা ছবি। ব্রিটিশ সরকারের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCDU এর অর্থায়নে বেটার হেলথ ইন বাংলাদেশ প্রকল্প কর্তৃক ম্যানুয়াল পদ্ধতির ড্রাগ লাইসেন্সকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হয়েছে, যা বিগত 18 নভেম্বর 2021 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক MP কর্তৃক উদ্বোধন করা হয়েছে। এবং এই পদ্ধতিতে নতুন ড্রাগ লাইসেন্সের আবেদন ও বিদ্যমান ড্রাগ লাইসেন্স নবায়ন করা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে যে ড্রাগ লাইসেন্স তৈরি হয় তার একটি নমুনা দেখানো হলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখানো হবে অটোমেটেড ড্রাগ লাইসেন্সিং অ্যান্ড রিনিউ সিস্টেমের মাধ্যমে কিভাবে অনলাইনে নতুন ড্রাগ লাইসেন্স এবং বিদ্যমান ড্রাগ লাইসেন্স রিনিউর জন্য আবেদন করা যায়।